ছাগল গুলোকে মারটা দিয়ে ফুলকপি দিয়ে রক্তি দিয়ে তরকারি করে আজকে আমরা খাবো বা আমি তাহলে ফুলকপি গুলা কাটি ফুলকপি গুলো ধুই আদা রসুন বাকি এই ফুলকপি গুলো থাকি বাসা হয়ে গেছে এবার আমি কুড়াবো চুলাটা ধরাই কপি গুলা ভাজি কাঢ়ি
তেলটা দিই। আদা রসুন দিই, লঙ্কা দিই, see you there.